এই প্রজেক্টে আমরা একটি ফিনান্স কোম্পানির লোগো ডিজাইন করে দেখব। দেখুন ফিনান্স এবিসি, এবং এই লোগো ডিজাইনের আমরা আগে বলেছি যে লোগো ডিজাইনের সময় আমাদের থিমটি মনে রাখতে হবে, যে কি কি ধরনের কোম্পানির জন্য বা কি ধরনের প্রতিষ্ঠানের জন্য আমি লোগো করছি। এই থিমটি মনে রাখলে আমাদের লোগো ডিজাইন করা সহজ হবে। দেখুন এখানে ফিনান্স কোম্পানির, এখানে ফিনান্সিয়াল ব্যাপার, ইকোনমিক্সের ব্যাপার, অর্থনীতির বিজনেস সম্পর্কিত যেহেতু বিষয়, সো আমরা এখানে কিন্তু একটি পাই গ্রাফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছি। তো এ ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে এখানে কিছু হিউম্যান মানুষের ছবিও অ্যাড করা হয়েছে, তো এই ধরনের প্রেজেন্টেশনের হওয়ার কারণে আমরা কিন্তু লোগোটি দৃষ্টিনন্দন লাগছে। তো আসলে এই লোগোটি কীভাবে করতে আমরা দেখব। তো ফিনান্স অ্যান্ড এবিসি আমরা আলাদা আলাদাভাবে লিখে নিব ভিন্ন ভিন্ন কালারে। দেন এরকম একটা পাই আমরা নিয়ে আসবো ইলাস্ট্রেটারে। এটির জন্য আমরা এখানে যে চার্ট মেনুটি রয়েছে এখানে ক্লিক করে সোজা ডান দিকে চলে যাব। এখানে আমরা পাই রয়েছে, আমরা এখানে ড্র্যাগ করে একটা বক্সের মতো করব। এখানে আমরা অ্যামাউন্টগুলি বসাবো। এভাবে অ্যামাউন্টগুলি বসে লক্ষ্য করুন আমি 400, 700 এবং 500 লিখেছি। লিখে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে আমরা ক্লিক দিব, ক্লোজে ক্লিক করব। ফলে আমরা অলরেডি একটা পাই তৈরি হয়েছে দেখেছি। এবার এই পাইটিকে আমরা একটু মডিফাই করব, যেমন এটির মতো করব। তো এটি করার জন্য ব্ল্যাক অংশটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। এই জন্য আমরা অবজেক্ট মেনুতে যাব এবং আনগ্রুপ করব প্রথমে, ইয়েস। এবং এই ব্ল্যাকটিকে দূর করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এটি ক্লিক করে আমরা ব্ল্যাক টুলটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমরা আমাদের এই অংশগুলোকে ইচ্ছা মতো আবার অবজেক্টে আনগ্রুপ করব এবং ইচ্ছা মতো কালার দিব। এটি সিলেক্ট করে আমরা এখানে সোয়াসেস প্যালেট থেকে কালার দিতে পারি, এবং এটির কালারও আমরা এভাবে চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা এরপরের অংশটুকু করব, অর্থাৎ এই হিউম্যানের মতো যে করা হয়েছে সেটি আমরা পেন টুল দিয়ে করতে পারি। অনায়াসে আমরা জাস্ট বাইরে গিয়ে করে নিব এভাবে, অংশটুকু কার্ভ করে নিব, অল্টার চেপে ভেঙে ফেলব। এবং এক্ষেত্রে পারফেক্ট আনার জন্য আমরা ভিউম্যান থেকে রুলার ইউজ করতে পারি, যে পারফেক্টলি আমরা ইয়ে করার জন্য এখানে একটি ক্লিক করব, এই পয়েন্টে একটি ক্লিক করব, হয়ে গেল। আমরা এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এবং যদি ভিন্ন কালারের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই একই সিস্টেমে আগের মতোই আমরা গ্রেডিয়েন্ট ভিন্ন ভিন্ন কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। ধরা যাক এটি। এরপরে এখান থেকে এই সার্কেল ক্রিয়েট করার জন্য একটা সার্কেল দিয়ে দিব, হয়ে গেল জাস্ট এরকম। এবং সার্কেলটি আরও ছোট করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। ঠিক একইভাবে এটি আর একটা কপি করে নিব এবং এটির গ্রেডিয়েন্টটি চেঞ্জ করে দিব। সাপোজ এটি আমি অন্য একটি গ্রেডিয়েন্ট দিচ্ছি, এটা লালচে গ্রেডিয়েন্ট দিচ্ছি, এটি ওকে কপি করে নিচ্ছি এবং আরেকটি কপি করব এবং এটির গ্রেডিয়েন্ট এরকম দিলাম। এবং এভাবে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলবো সবগুলোই অবজেক্ট পেনতে গিয়ে, এখানে এভাবে দিতে হবে। দিয়ে এটিকে আমরা জাস্ট সেই পজিশনে রাখলাম, এটিকে ছোট করে রোটেট করে দিব, এভাবে ঘুরিয়ে দিব। এবং এটি আর একটি কপি এভাবে দিয়ে আমরা এভাবে ঘুরিয়ে দিব, অ্যাঙ্গেল করে দিব, জাস্ট হয়ে গেল। এভাবে এটি সিলেক্ট করে আমরা এটি ডিলিট করে দিই, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো এবং এটিকে এই পজিশনে রাখবো। টোটালটিকে ছোট করে ফেলতে পারি, সবগুলো মিলিয়ে আমরা সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। তো হয়ে গেল একটি ফিনান্স কোম্পানির জন্য লোগো। তো মূল কথা হলো পর্যাপ্ত অনুশীলন, প্র্যাকটিসই হচ্ছে এক্সপার্ট হওয়ার মূল চাবিকাঠি। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি থিম, আইডিয়া, কনসেপ্ট আপনার বাড়বে। ধন্যবাদ সবাইকে।